ভিডিওতে জানিয়ে দেব ইসলামী ব্যাংকে থেকে কিভাবে 3 লক্ষ টাকা লোন করবেন এবং সেটা আপনি মাসিক কিস্তি 9,539 টাকা কিস্তিতে আপনি কিভাবে পরিশোধ করবেন এবং কতটা সহজ উপায় নিতে পারবেন, তথ্য এবং প্রমাণ সহ আজকে আপনাদেরকে জানিয়ে দেব। এখানে কিন্তু আপনারা ক্ষুদ্র লোনও নিতে পারবেন, 1 লক্ষ টাকা থেকে শুরু করে 1 লক্ষ, 2 লক্ষ, 3 লক্ষ টাকা পর্যন্ত আপনি এই নিয়মে লোনটা নিতে পারবেন। এই বর্তমানে যে কোনো শাখায় এই সিস্টেমটা চালু আছে বর্তমানে। তো আপনাদেরকে বলি, অনেকেই ব্যবসায়ী আছেন যারা কিছু টাকা হলে তাদের ব্যবসাটা বড় করতে পারেন, বা যে কোনো বিপদের জন্য আপনারা লোন নিতে চান তাদের জন্য আমি বলবো কী কী কাগজ লাগবে সব বিস্তারিত বলে দেব। আর একটা কথা বলবো, যারা সুদ থেকে দূরে থাকতে চান, ইসলাম ব্যাংক হয়তো বা মুদ্রা বা বলে, কিন্তু তারপরেও আমি মনে করি যে এটা সুদ বলেই গণ্য হবে যেহেতু তারা ইন্টারেস্ট নিছে। সেহেতু আমি আপনাদেরকে অনুরোধ করব, যারা আর কি সুদ থেকে দূরে থাকতে চান তারা দয়া করে এই ভিডিওটি দেখবেন না বা স্কিপ করবেন। তো আপনারা আমার হাতের বাম পাশে একটু লক্ষ্য করুন, 3 বছরের হিসাব আপনি লোনের টাকা, মানে আপনি যদি 1 লক্ষ টাকা লোন নেন 3 বছর মেয়াদি, আজকে শুধু 3 বছর মেয়াদি বলে দিব, তো 1 লক্ষ টাকা যদি লোন নেন আপনাকে 9% হারে কিস্তি দিতে হবে। 9% হারে মানে 9% ইন্টারেস্ট দিতে হবে। সেক্ষেত্রে আপনি যদি 9% হারে ইন্টারেস্ট দেন আপনার টোটালি 1 লক্ষ টাকায় প্রতি মাসে কিস্তি হবে 3,159 টাকা। মোট টাকা নিবে তারা আপনার 1,14,497 টাকা, মানে কিস্তির সুদ সহ, মানে সুদ আপনারা নেবে তারা 14,479 টাকা, মানে আপনি 1 লক্ষ টাকায় তারা কিস্তি সুদ নেবে, মানে 9% ইন্টারেস্ট হারে 14,479 টাকা তারা সুদ নেবে। আপনি যদি 2 লক্ষ টাকা লোন করেন তাহলে আপনার কিস্তির পরিমাণ দাঁড়াবে 6,359 টাকা এবং মোট টাকা পরিশোধ করতে হবে 2,28,958 টাকা, মানে 2 লক্ষ টাকা আপনাকে সুদ দিতে হবে 28,998 টাকা। এবং আপনি যদি 3 লক্ষ টাকা তাদের কাছ থেকে ঋণ নেন তাহলে আপনাকে মাসে কিস্তি দিতে হবে 9,539 টাকা, তার মানে মোট টাকা দাঁড়াবে 3,43,337 টাকা। অর্থাৎ আপনাকে এখানে 43,437 টাকা আপনাকে 3 লক্ষ টাকায় তাদের মুনাফা দিতে হবে। অর্থাৎ এটাকে তারা মুদ্রা বলে, কিন্তু এটাকে আপনারা সুদ হিসাবেও বিবেচনা করতে পারেন। মানে আমি আবারও বলছি, 1 লক্ষ টাকা আপনাকে সুদ দিতে হবে 9% হারে 14,497 টাকা, এটা কিস্তির মধ্যে ধরে নেওয়া হবে। 2 লক্ষ টাকায় 28,998 টাকা এবং 3 লক্ষ টাকায় আপনার 43,437 টাকা, এটা কিন্তু সুদের পরিমাণ বললাম, এটা তারা মুনাফা নেবে। তো এছাড়াও এই অ্যাকাউন্ট বা এই লোন নিতে গেলে আপনাদের কী থাকা লাগবে সেটাও একটু বলে দিই। আপনাদের অবশ্যই ট্রেড লাইসেন্স থাকতে হবে, যারা প্রবাসে আছেন অবশ্যই আপনাদের প্রবাসের ভ্যালিড ভিসা থাকতে হবে, বা প্রবাস থেকে যে বিমানের টিকিট আছেন সেই সকল তথ্যবাদী থাকতে হবে। আর অবশ্যই আপনার যে শাখা থেকে আপনি করবেন না কেন সে শাখায় একটি অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট খোলার জন্য কী কী লাগে সেটা আমরা সবাই কম বেশি জানি, দুই কপি ছবি, ভোটার আইডি কার্ড বা ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট ফটোকপি, আর লাগবে একটা নমিনি লাগবে। আর আপনি যখন লোন নেবেন তখন আপনার 2 জন জামিনদার দিতে হবে। তো আশা করি আমার এই ভিডিওর তথ্যটা আপনাদের যদি কাজে লাগে অবশ্যই একটি লাইক দেবেন, আর যে কোনো প্রশ্নের জন্য আমাকে উত্তর জানতে চাইলে কমেন্টস করে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।